আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই তো চিকেন চাউমিনের জন্য চিকেনটা রেডি করে নিব। এখন 2 টেবিল স্পুন নিয়েছি সয়া সস, 2 টেবিল স্পুন ওয়েস্টার সস, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন সল্ট, 1 টিস্পুন ব্ল্যাক পেপার, 1 টিস্পুন ভেজিটেবল অয়েল দিয়ে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। এর মধ্যে এই যে নুডলসটা সেদ্ধ করে নিয়েছি, এই তো বাংলাদেশের ম্যাগি নুডলস, আপনারা অনেকেই চেনেন এই যে ম্যাগি নুডলস। তো আজকে চিকেন চাউমিন এগ চাউমিন হবে। এখন সয়া সসটা রেডি করা পালা। 2 টেবিল স্পুন মধু দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন রেড চিলি সস, 2 টেবিল স্পুন ওয়েস্টার সস, 2 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন ভিনেগার, এখানে 1 টিস্পুন দিয়ে দিলাম ব্ল্যাক পেপার। এই তো ভালোভাবে এটা এখন মিশিয়ে নিব। আর হ্যাঁ, আমার চিলি ফ্লেক্স নাই, সেই জন্য এখানে আমি মরিচের গুঁড়াটা ইউজ করেছি। আপনারা চিলি ফ্লেক্স থাকলে চিলি ফ্লেক্স ইউজ করবেন। এই তো এটা এক পাশ করে রেখে দিই। এখন এই যে 15 মিনিট পরে মুরগিটা রান্নার পালা, মুরগির মাংসটা। যাই হোক, রসুন দিয়ে একটু লাল করে নিলাম তেলের মধ্যে। এই যে এখানে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিয়েছি, এখন ভেজিটেবল দিয়ে দিব। যে যার ইচ্ছা মতো ভেজিটেবল এখানে ইউজ করবেন, এমন না আমি যেটা ইউজ করেছি সেটাই করতে হবে। গাজর আর বটবটি আমি এখানে ইউজ করেছি। এখানে আমি 3 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল দিয়েছিলাম। যাই হোক, ক্যাপসিকাম দিয়ে দিলাম, 2টা ডিমও দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, এই যে ভালোভাবে ডিমটা ইয়া করে নিয়েছি, পেঁয়াজও দিয়ে দিয়েছি। তো ভালোভাবে সবগুলো একটু সটে করে নেওয়া হলে এখানে এখন দিয়ে দিব নুডলসটা। দেন তারপরে দিয়ে দিব যেটা বানিয়ে রেখেছিলাম সসটা, আপনারা দেখলেন যে সয়া সসটা আমি রেডি করে রেখেছি, সেই সসটা দিয়ে দিব। এই তো ভালোভাবে এই যে ধনের পাতাও দিয়ে দিয়েছি, আপনার ইচ্ছা, আমার ভালো লাগে সেই জন্য আমি ধনের পাতাটা ইউজ করলাম। তো ভালোভাবে এই তো একটু নাড়াচাড়া করে নিলাম, সবগুলো উসমিস করে নিয়েছি। দেন হয়ে গিয়েছে আমার আজকের চিকেন চাউমিন প্লাস এগ চাউমিন রেডি হয়ে গিয়েছে। এই যে দেখতে কতটা জুসি হয়েছে, আর খেতেও অনেক ইয়াম্মি হয়।